to let go of all of the nonsense that you or that you pull me through. I give it up to you. I do it all. শুভ সকাল, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটা সকাল তোমাদের সঙ্গে, আর প্রিয়াঙ্কাস প্লেজারে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো দেখো, এসছি শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়িতে আসার মানে সকালটাই শুরু হয় আমার এই ব্যালকনিতে। আর এই যে দেখো, সাত করে লাগিয়েছি মানে ইয়ে তোমার আঙুর ফলের গাছ আর তোমার মানি প্লান্ট অনেকদিন আগেই লাগানো ছিল, তো যেহেতু থাকা হয় না কন্টিনিউ, গাছগুলো না মরে মরে যায় আর এসে এইভাবে এদেরকে যত্ন করতে হয়। তো ঘুম থেকে উঠে এটাই হয় আমার, মানে ফ্রেশ ট্রেশ হয়ে চা খাওয়ার আগে আমি মানে এসেই আগে এদের জল দিই। দেখো মানে যা গরম পড়েছে না, তো ওদেরকে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই কিছুদিন আগে দেখো পুদিনা গাছটা লাগিয়েছে, অবশ্য শিকড়ও গজিয়ে গেছে, তো ভাবছি ওটা আবার নতুন করে লাগাবো। আর এইদিকে আর একটা মানি প্লান্ট লাগিয়েছিলাম, ওটা আবার লতিয়ে লতিয়ে সারা গ্রিল ধরে ওরকম ইয়ে হয়েছে। আর ওই যে দেখো, তোমাদের দাদাভাই আবার কথা বলছে তুমিও একটু সতেজ হয়ে নাও। তো ঘুম থেকে উঠলে আমাদের মুখ চোখ কেমনই হয়ে যায়, বেশি করে জল খেতে হয়, তো অবশ্য কথা আবার একটু মুখে জলের ছিটি নিয়ে নিলাম। তারপরে দেখো, বারান্দাটা যেহেতু ইয়ে হয়েছে, সব ঘর ঝাড় দেওয়ার পর জল দিয়েছিলাম, তারপর আবার একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তবুও কারণ রাস্তার ধারে তো, আর রাস্তার কাজ হলে প্রচুর প্রচুর ধুলো হয়, যাদের মানে একদম রাস্তার ধারে ব্যালকনি তারা জানো, মানে মাঝে মধ্যে রাগ উঠে যায়, বা মানে কী বলতো, বারান্দাটা পরিষ্কার রেখেই পারি না। তোমাদের দাদাভাইকে মাঝে বলছিলাম যে কাজ দিয়ে দাও, কিন্তু কাজ দিয়ে দিলে কী বলতো, মানে এই যে খোলামেলা জিনিসটা থাকে না, ভালো লাগে না, বলছে ঠিক আছে এরকম ফাঁকাই ভালো লাগে। তো যাই হোক, আমাদের বাড়িটা একদম একদম রাস্তার ধারে, তো ওই জন্য আর দূরত্বও বেশি না, মানে রাস্তা থেকে বাড়ির ইয়েটা একটু ভেতর দিকে হলে ভালো হতো, কি তখন করা হয়ে গেছে, আর কিছু করার নেই। আর এই যে দিনের মধ্যে যতবার কাজ করি, এসে এসে আমি ওই আঙুর ফল দেখেই আমার শান্তি, আর আঙুরগুলো কিন্তু ভীষণই মিষ্টি হয়। তো যাই হোক দেখো, এবার সব কিছু হয়ে গেল, এবার কি বলতো, এবার একটু টিফিন করতে হবে। তো বেশি কিছু টিফিন করিনি, দুজনে মিলে একটু ছাতুগুলো খেয়ে নিয়েছিলাম চা খাওয়ার পরে, যে বেশি কিছু গরমের মধ্যে আর কিছুই ভালো লাগে না। তারপরে তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে এসছে এই ইলিশ মাছ, এই গরমের মধ্যে আমি বলেছি ইলিশ আনতে হবে না, তো হয়তো যে দাদাটার কাছ থেকে মাছ নেয় ভালো ইলিশ পেয়েছে, ওই জন্য দিয়ে দিয়েছে। তো যাই হোক, আবার সবাই আর ইলিশ মাছ খেতে ভালোবাসে না এই গরমে, তো আমি পছন্দ করি, ওও খায়, তো গরমে আমার আর ভালো লাগে না। ইলিশটা কী বলো তো বর্ষাতেই ভালো লাগে। তার নিয়ে এসেছিল কাতলা, আর নিয়ে এসেছিল ছোটো ছোটো মায়া মাছ। তো আমার এখানে কাটার খুবই প্রবলেম, তো ওই জন্য মায়া মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে পরে দুপুরের পরে আমি আস্তে আস্তে কাটবো, আজকে যেহেতু এত মাছ রান্না করবো না, যে স্নানের আগে কেটে নেব। তো যাই হোক, এখন কাতলা মাছ আর ইলিশ মাছ আর মাছের ডিম এনেছিল, তো ওইগুলোই পরিষ্কার করছিলাম। আর সবজিও এনেছিল অনেক অনেক, তো অত সবজি আমি বললাম যে বেশি দিন এখানে থাকবো না, এত সবজি, আর এই গরমে না সবজি সব শুকিয়ে যায়, মানে টাটকা সবজিগুলো। আর কী বলতো, গ্রামের বাড়িতে আসলে সবজি বিশেষত আমার কেনা লাগে না, কারণ মায়ের বাড়ি কাছে আর ও বাড়িতে আমার সব আছে, তবুও ও বাজারে গেলে যেটা ভালো দেখে সেটাই নিয়ে চলে আসে, বারণ করি তবুও, নষ্ট হয় বেশিরভাগই। তো এই যে মাছগুলো নিয়ে এসছে, এবার ধুতে হবে, ধুয়ে রান্না চাপাবো, আবার একটু তাড়াও আছে, এক জায়গায় যেতে হবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সেখানে গিয়ে অনেক অনেক মজা হাসাহাসি হয়েছে, আবার একটু রাগও হয়েছে, পুরোটা না দেখলে বুঝতে পারবে না। আর এই যে দেখো, দুই দিকে ওই জন্য কড়াই চাপিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি রান্নাটা করব। তো রান্নাটা করে নিয়েছিলাম, আর তোমাদেরকে দেখানো হয়নি তাড়াতাড়ি, যেহেতু ওই যে বললাম হুট করে মানে মনে পড়ে গেছে যে আজকে কী বার, তো ওই জন্যই যাব হাটে। তারপরে দেখো, অনেক আটা মানে ভাঙিয়ে এনে রেখেছে, আমাদের এইগুলো সবই বাড়ির হয়, আমরা কেনা বললাম না, যেহেতু চাষ আছে শ্বশুরবাড়ি বাপের বাড়ি, তো ওই যে আটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, মানে প্রায় 12-13 কিলো গম ভাঙিয়ে নিয়েছিলো, সেগুলো বসে বসে সব চেলে কৌটা ভরে শ্বশুরবাড়িতে রেখে এসে, নাহলে পোকা হয়ে যায়। আবার নিয়ে এসছি ওখানে কিছু, মানে যাওয়ার সময় কল্যাণীতে নিয়েও যাই, ওখানেও নিয়ে যাই, কেনা খায় না ও, পছন্দ করে না, চাল আটা তেল এগুলো বাড়িরই হয়। তো যাই হোক, আবার দেখো তাড়াতাড়ি করে দুজনে একটু খেয়ে টেয়ে নিয়ে স্নান করিনি, কারণ এই রোদের মধ্যে এসে আবার ইয়ে করতে হবে, স্নান করতে হবে, ওই জন্য দুজনে বাটিতে করে অল্প কিছু খেয়ে
তারপরে দেখো বেরিয়ে পড়েছি রোদের মধ্যে, কারণ হঠাৎ করে আমার মনে পড়ে গেছে আজকে কী বার, আজকে তো হাটবার, আর মানে যেতে হবে, সামনে একটা অকেশান আছে, তিনটে প্রোগ্রাম আছে আমাদের, ঘুরতে যাওয়া আছে, একটা অকেশান আছে আর একটা সারপ্রাইজ, সেটা তো আমরা কিছুদিন বাদেই বুঝতে পারবে। তো সেই পারপাস অনেকগুলো শাড়ি কিনতে গেছিলাম। আর দেখো আমাদের নদিয়া কী সুন্দর, না? যাদের বাড়ি নদিয়াতে তারা তো আমরা খুবই গর্ববোধ করি যে আমাদের বাড়ি নদিয়াতে। আমার তো খুবই ভালো লাগে যে সবুজ, আর মানে যার যেটা জন্মস্থান সেটা শুধু নদিয়ার, আমার জন্ম যেহেতু নদিয়াতে ওই জন্য আমার ভালো লাগে। আর সবারই জন্মস্থান কিন্তু খুবই মানে যার যেটা সেটা তার কাছে প্রাণ। তো যাই হোক, আমার খুবই ভালো লাগে গ্রামের দিকে এলে, যতই শহরে থাকি, কিন্তু এই দেখো গ্রামের যে এই সবুজ, আম, কাঁঠাল, লিচু, তারপরে এই যে কলা গাছ, মানে গাছগাছালি দেখে না আমার যেন মনে মানে প্রাণ খুঁজ মানে ফিরে পায়, এরকম একটা ব্যাপার। আর এই যে এই ব্রিজটার এখানে আমরা মাঝে মধ্যে সন্ধ্যাবেলাতে আসি, আর এখানে একটা ফুচকা কাকুর দোকান আছে, ওই ফুচকা কাকু না আমাদের ওখানে যেত, তখন ফুচকা তত চল হয় নি, আমি তখন 3-4-এ পড়ি, তো তোমার 10 টাকায় কটা ফুচকা হতো, 10 টাকায় 8টা ফুচকা হতো, কি উনি 10টাও দিয়ে দিত মাঝে, আমাদের চেনা পরিচিত এরকম 8টা 10টা হতো। তো সেই তখন থেকে ওনার কাছকে ফুচকা খেতাম। তো এখানে আসি মাঝে মধ্যে, তা উনি চিনতে পারেন, বেশ ভালো লাগে মাঝে মধ্যে এখানে সেই কাকুর ফুচকা খেতে আসি, আর আইসক্রিমের দোকানও তো থাকে। তো যাই হোক, আমরা প্রায় চলেই এসেছি হাটের কাছে। আর এখানে কি বলতো, যতই ওই যে একদিন বলেছিলাম ভালো ভালো শাড়ি, ভালো ভালো জিনিস যতই কিনি না কেন, আমি কোনো কিছুই দাম দিয়ে বিচার করি না। আর সাজগোজের ব্যাপারটা কি বলতো, আমি আমি কি বলতো, সাজটা আমাকে পরলে কি ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা ডিসাইড করবে তোমরা। তোমরা যদি বলো এটাতে ভালো লাগছে তো ভালো, প্রথমে ছোটোবেলায় মা বাবার কাছে জিজ্ঞেস করতাম কোথাও যাওয়ার আগে, মা এটা পরবো এটা পরবো, মানে নিজের ডিসিশনে কিছু করতে পারি না, এটাই হচ্ছে আমার প্রবলেম। আর বিয়ের পরে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করে এই অনুষ্ঠানে যাবো বলো না কোনটা পরবো, ও যেটা বলবে সেটাই, কারণ ও জানে আমাকে কোনটা, মানে নিজে দেখে বুঝতে পারি না, আয়নার সামনে গেলেও বুঝতে পারি না, ও যেটা বলবে সেটাই বেশিরভাগ পরি আমি। তো অন্যের পছন্দে সাজগোজটা অন্যের পছন্দই করতে মানে ভালোবাসি নিজে, আর সব কিছুর একটা রুচি বলে কথা আছে, যার যেমন রুচি সে সেরকম পরবে। আর অনেক সময় বয়সের দিকেও ম্যাটার করতে হয় করে জিনিসটা, আর অনেক কিছুই ব্যাপার আছে, যে যেটা যেভাবে পরবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, দেখো হাটে গিয়ে এইসব শাড়িগুলো নতুন উঠেছে, তো বলছিলাম যে দেখো এগুলো কেমন, আর যেগুলো কমন শাড়ি সেগুলো বেশি একটা ভালো লাগে না, কিনি কিনি আসলে অনেকগুলো দেখে না ইয়ে হয়ে যায়, চোখ ধা দিয়ে যায় কি নেবো এরকম, দোকানে তো এই সুযোগটা থাকে না। আর এইখানে গিয়ে দেখো কি দারুণ দারুণ সাজানো থাকে না, যেদিনই আমি মানে হাট বাদ থাকে, যেদিনই আমি বাড়ি থাকি, তো তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি মানে রান্নাবাড়া করে বায়না করি, চলো একবার হাট থেকে ঘুরে আসি, চলো কিছু নিই, ছাই না নিই, আমার এই যে ঘুরতে ফিরতে খুবই ভালো লাগে। আর ওখানকার অধিকাংশ দোকানদার কাকুরা চেনা হয়ে গেছে, কারণ ওনারা আসেন শান্তিপুর আর ফুলিয়া থেকে, আর ওখানে আমার মামার বাড়ি, যেই আমি মামার বাড়ির লোকেশনটা বলি সবাই চিনতে পারেন, বলে ও ওখানে তোমার মামার বাড়ি, আর আমার বিয়েতে জানো তো ওখান থেকে প্রায় 25-30টা মানে তত্ত্ব শ্বশুরবাড়িতে এসেছিলো, সব ওখানকার শাড়ি, এক রকমের শাড়ি, মানে মা আগে থেকেই বলে রেখেছিল যে এক ডিজাইনের কিন্তু কালার আলাদা। তো আমার বিয়ের ক্যাসেটটা আছে, তোমাদের একদিন সময় করে আমি তোমাদেরকে দেখাবো, সেই কবেকার কথা, সে যে কোথায় আছে খুঁজে দেখে দেখি আমি শেয়ার করব। তো যাই হোক, দেখো একটা শাড়ি খুঁজছিলাম, সেটা মানে ওথাল পাথাল করে দিয়েছি এদিক ওদিক করে, মানে ডিজাইনটা আমার পেতেই হবে এরকম একটা ব্যাপার থাকে। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই, আর তারপরে আমার বাবাও কিন্তু কালো শাড়ি পরতে দেয় না, কিন্তু এই শাড়িটা প্রথমে ও গিয়েই বলছে এই শাড়িটা আগে দেখো তো, বলছি কী ব্যাপার হলো তোমার, আমার মতিভ্রম হলো কী করে, তুমি কালো শাড়ি আমাকে পরতে দাও না বলো শোকের ছায়া, আবার নিজেই বলছো ওই শাড়িটা গায়ে ফেলে দেখো তো, ওই ওর কথাতেই গায়ে ফেলে দেখেছি। আর এইদিকেও দেখো কী সুন্দর একটা মেরুন কালারের মানে শাড়ি, এত ভালো লাগছিল না, তা ওখান থেকে আমি দুটো শাড়ি নিয়েছিলাম, ব্ল্যাকটা ও বলছিল যে নাও, মা একটা কিনে দিয়েছিল ব্ল্যাক, সেটা যেন আলমারিতে পড়েই আছে, পরবো কত ওকেশানে, ভাবি যে কলেজে একবার পরবো ভেবেছি, পরা হলো না, তো যাই পরতে যাই পরি বলে এটা তোমার ভালো লাগছে না। তো যাই হোক, ও যেহেতু পছন্দ করে দিল যে একদিন হয়তো ট্রাই করে দেখবো কেমন লাগে, তোমরাও বলো যে কালো শাড়িতে আমাকে কেমন লাগে, তো পরি না, বাবা কোনো দিনই কালো ড্রেস আমাকে পরতে দেয়নি, তোমাদের দাদাভাবে পছন্দ করে না, ওটারই হলুদ ছিল নীল ছিল, তো কালোটাই ফুটছিল বেশি, আর ওটা পাড় কালো হলে তো নিতাম না, পাড়টা পিঙ্ক কালার ছিল ওই জন্যই নিয়েছিলাম। আর এই যে
লাল সাদা এতই আছে, তো কটনের মধ্যে এই শাড়িটা খুবই ভালো লাগছিল। গরমে তো সব সময় তোমার পরা যায় না তসর কিংবা তো এটা খুবই সফট ছিল তাঁতের, তো এই শাড়িটা আমি নিয়েছিলাম। এখন উঠেছে এই দুই দিকে পাড়, কিন্তু এটার ডিজাইনটা দেখো একটু অন্যরকম ছিল, তো এই জন্য নিয়েছিলাম। আর এখানে অল্প মানে প্রাইসে খুবই সুন্দর সুন্দর শাড়ি ভালো লাগে, মানে হাটে মাঝে মধ্যে যাই। তো যাই হোক, ব্লগটা হয়তো তোমাদের ভালো লেগেছে, আর এরকম ব্লগ আরও দেব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই এই গরমে কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আজ পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।